বন্ধুরা, আমাদের আজকের গন্তব্যস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত চাকলার লোকনাথ মন্দির। শিব ঠাকুরের অবতার হিসেবে লোকনাথ বাবার নাম তো আমরা সবাই জানি। এর ফলস্বরূপ লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে চাকলা মন্দিরের খ্যাতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলুন না ঘুরে দেখেই নিই এই লোকনাথ মন্দিরটি। সর্বপ্রথমেই বলে রাখি, এই মন্দিরটিতে ঠিক কি কি উপায়ে পৌঁছানো যায়। মন্দিরে নিজস্ব বাইক অথবা ফোর হুইলার নিয়ে অনায়াসেই আসতে পারবেন। যদি আপনি বাই রোড আসতে চান তাহলে চরশহর রোড ধরে গুমা হয়ে বদরবাজার অবধি আসতে হবে। সেইখান থেকে অনতি দূরেই অবস্থিত এই মন্দিরটি। যদি বসিরহাট বা হাসনাবাদ থেকে আসেন তাহলে টাকি রোড ধরে বেড়াচাপা মোড় থেকে চাকলা যাওয়ার রাস্তা রয়েছে। আর বাই ট্রেন আসতে হলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে ঘুমা বা হাবড়া অথবা মছলন্দপুর স্টেশনে নেমে অটো ধরে আসতেই পারেন এই মন্দিরে। এই মন্দিরের আশেপাশে রয়েছে স্থায়ী এবং অস্থায়ী প্রচুর দোকান। পূজার ডালা থেকে শুরু করে শাকসবজি খাবার দোকানও পেয়ে যাবেন মন্দির সংলগ্ন এই জায়গায়। পূজা করার জন্য সামগ্রী কিনে নিতে পারেন মন্দির সংলগ্ন এই দোকানগুলি থেকে। আবার বাইরে থেকে পূজার সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রেও এখানে কোনো ধরনের বাধা নিষেধ নেই। এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি চাকলা ধামের লোকনাথ বাবার প্রধান মূর্তি। মূল মন্দিরের সামনেই রয়েছে যজ্ঞস্থল। বিশেষ বিশেষ তিথিতে এখানে যজ্ঞ সম্পন্ন করা হয়। এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে বাবার ভক্তরা তার কাছে মানত করে। লোকনাথ মন্দিরের খিচুড়ি ভোগ গ্রহণ না করলে মন্দির দর্শন সম্পূর্ণ হয় না। এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানেই বাবার হাজার হাজার ভক্তদের জন্য ভোগ রান্না করা হয়। মূল মন্দিরের পিছনের দিকে ভোগ রান্না করার স্থান রয়েছে। ভক্তদের বসে খাওয়ার জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। একথা স্বীকার করতেই হবে যে এই মন্দিরটি এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তাই হাজারো ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বার করে আপনারা আসতেই পারেন ব্রহ্মচারী লোকনাথ বাবার এই শ্বেতশুভ্র জাগ্রত মন্দির দর্শন করতে।